মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন হয় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন দিনাজপুরে মুক্তিযোদ্ধার সংসদ বন্ধন করে এ সময় বক্তারা অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্র করছে লালমনিরহাটে মানব মানববন্ধন ও সমাবেশ হয়েছে হবিগঞ্জে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয় মানববন্ধন সমাবেশ হয় ভোলায়